কল্যাণী এলআইসি অফিসে বীমা কর্মচারী সমিতির অবস্থান বিক্ষোভ। আজ শেয়ার বাজারে নিয়ে আসা হলো এলআইসি শেয়ার। বেসরকারীকরণের পথে এক ধাপ এগিয়ে গেল ভারতীয় জীবন বীমা নিগম। এই বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদে কল্যাণী জীবন বীমা অফিসের শাখায় বীমা কর্মচারী সমিতির সংগঠনের তরফ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়। তাদের মূলত দাবি, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অভাবের জন্য এলআইসি কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার বলে দাবি করা হয় সংগঠনের তরফে। যদিও এলআইসি সূত্রে জানা গেছে, মোট মূলধনের মাত্র 10% সরকার গ্রহণ করেছেন, বাকি 90% গ্রাহকদের মালিকানা বজায় রয়েছে। সরকারি এই 10% শেয়ারের মধ্যে 3.5% শেয়ার তারা বিক্রি করেছেন। এভাবেই শেয়ার হস্তান্তরযোগ্য হয়ে ওঠে। তবে এখনো পর্যন্ত 10% বেশি কোনোভাবেই মালিকানা স্বত্ব এলআইসি বিক্রি করেনি। আজকে এলআইসি শেয়ার শেয়ার মার্কেটে লঞ্চ হচ্ছে, এরই প্রতিবাদে সারা ভারত বীমা কর্মচারীদের পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে 11:30 থেকে 1:30 দু ঘন্টার কর্মবিরতি পালিত হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলনকে উপেক্ষা করে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এলআইসি শেয়ার বিক্রি করে জনসাধারণের টাকা কর্পোরেটের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই বিরুদ্ধে শুধু আমাদের সারা ভারত বীমা কর্মচারী সমিতি নয়, সারা ভারতের শ্রমিক সংগঠন, বিভিন্ন গণসংগঠন আমাদের সঙ্গে সামিল হয়েছে। আমরা এলআইসি কল্যাণী ব্রাঞ্চের সামনেও 11:30 থেকে 1:30 অবস্থান বিক্ষোভের আয়োজন করেছি। আমাদের কর্মবিরতি চলছে 11:30 থেকে 1:30 অবধি। এখানেও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসেছেন, তারা বক্তব্য রাখছেন। আমাদের এই আন্দোলন কিন্তু সবে শুরু, এই আন্দোলন দীর্ঘদিন ধরে চলবে। এই আন্দোলনে আমরা পলিসি হোল্ডার, এজেন্ট, কর্মচারী সবাই যুক্ত আছি। আশা করি আমরা এই আন্দোলনে সফলতা পাবই। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।